নমস্কার বন্ধুরা, আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক। চিংড়ি পালং করতে লাগছে চিংড়ি মাছ, নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর লাগছে বেগুন, পালং শাক, শিম, আলু, মূলো, লাগছে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে, চিনি, তেজপাতা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ভেজে নেব চিংড়ি মাছ। দিয়ে দেব সামান্য নুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব তেজপাতা, এরপরে দেব জিরে, এবার দেব মূলো আর আলু। দিয়ে দেব সামান্য নুন আর একটু হলুদ। এবার দিয়ে দেব শিম, এভাবে ভেজে নেব। তারপরে দেব এবার দিয়ে দেব বেগুন। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে নেওয়া পালং শাক, আমি কেটে নিয়েছি। দিয়ে দেব নুন, হলুদ,
সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার নামিয়ে নেব। আমার চিংড়ি পালং কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।